আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আবারো আমরা ফিরে এসেছি অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মুস্তাকিম হুসাইন, প্রভাষক ইসলাম শিক্ষা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমরা এই মহামারীর সময় তোমাদের অবসর সময়টা যেন কাজে লাগানো যায়, এই কারণেই আমরা অনলাইন ক্লাসে ফিরে এসেছি। তোমরা জানো বগুড়ার মধ্যে সবচাইতে সুনামধন্য এবং অত্যন্ত প্রসিদ্ধ যে শিক্ষা প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। এবং আমরা সবচেয়ে বেশি সংখ্যক ক্লাস তোমাদেরকে দিয়েছি অনলাইনে, যেটা বগুড়ার আর অন্য কোনো প্রতিষ্ঠান দিতে পেরেছে কিনা আমাদের জানা নেই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কোরআনুল কারিমের কিছু অংশ আমরা তোমাদের সামনে আলোচনা করেছি। কোরআন কি, কোরআন শব্দের অর্থ কি, কোরআন কিভাবে এসেছে, কোরআনুল কারিমের শানে নজুর, কোরআনুল কারিমের অবতরণ, সংরক্ষণ, সংকলন, বিভিন্ন বিষয় নিয়ে আমরা তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করেছি। আমরা কোরআনুল কারিমের সূরা বাকারার প্রথম আয়াত নিয়েও আমরা ইতিমধ্যে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে সূরা বাকারার, তোমরা এখানে দেখেছো যে সূরা বাকারার 7 এবং 8 দুটি আয়াত আমরা এখানে বোর্ডে লিখেছি। এই আয়াতের অনুবাদ এবং শিক্ষা, সংক্ষিপ্ত শিক্ষা আমরা তোমাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা যারা এখনো অমনোযোগী হয়ে আছো, তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি তোমরা আশা করি শ্রবণ করবে, দেখবে, তাহলে অবশ্যই আগামী দিনের পরীক্ষাগুলোতে তোমরা আরো ভালো ফলাফল অর্জন করতে পারবে। মনে রাখবা, তোমাদের মধ্যে একটা ভীতি থাকে যে ইসলাম শিক্ষায় প্রশ্নের উত্তর লেখার সময় আরবি লিখতে হয়। আসলে এই ধারণাটা সঠিক নয়। তোমরা আরবি না লিখেও ইসলাম শিক্ষা বিষয়ে এ প্লাস পাওয়া সম্ভব। এবং ইতিমধ্যে ইতিপূর্বে যেগুলো পরীক্ষা হয়েছে, সর্বাধিক ছাত্র ইসলাম শিক্ষায় প্লাস পেয়েছে এবং 100% ছাত্র ইসলাম শিক্ষায় প্লাস পেয়েছে এরকম নজির আমার পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছাত্রীদের রয়েছে, যা ইতিপূর্বে রেজাল্ট গুলো দেখলে তোমরা বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করতেছি, যে আসলে সূরা বাকারা, বাকারা সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে বাকারা নামকরণ কেন হলো, যে বনি ইসরায়েলের যে দুটি ঘটনা, আমি একটু পুনরাবৃত্তি করি যে বনি ইসরায়েলের দুটি ঘটনা, একটি গরুকে কেন্দ্র করে, তা হচ্ছে বনি ইসরায়েলের মূসা আলাইহিস সালামের সেই সময়ে একজন ব্যক্তি তার চাষাকে হত্যা করেছে, তার চাষাতো বোনকে বিয়ে করার জন্য, এই হত্যাকে প্রমাণ করার জন্য আল্লাহর হুকুমে একটি গরু কুরবানি করা হয়েছিল, যেটা বিস্তারিত আমি আলোচনা করেছি সূরা বাকারা নামকরণের সময়। এরপরে আরেকটি ঘটনা ছিল হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে ওহী নেওয়ার জন্য গেলেন, প্রায় 40 দিন সেখানে অবস্থান করলেন, ঠিক এই সময়ের মধ্যেই তার ভাই হারুন আলাইহিস সালাম দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু সে সময় কিছু মানুষ গরু মূর্তি তৈরি করে সেই মূর্তি তারা পূজা শুরু করেছিল। এই দুটি কারণ এখানে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সূরা বাকারার মধ্যে, এই কারণে সূরা বাকারার নামকরণ সূরা বাকারা হয়েছে। এখানে কোরআন কারিমের প্রথম যে আলিফ লাম মিম জালিকাল কিতাব, আমরা এটা আলোচনা করেছি যে আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম, এই হরফ গুলো, এই অক্ষর গুলোর অর্থ পৃথিবীর কোন মানুষ জানে না, এটা কোরআনুল কারিমের একেবারে নিজস্ব শাশ্বত বিষয়, যেটা একমাত্র আল্লাহ পাক নিজে এবং আল্লাহ রসুল নিজে জানেন, অন্য কেউ জানে না। এজন্য তাফসির জালালাইন তার এই তাফসিরের মধ্যে কথা উল্লেখ করেছেন, আল্লাহ আলামু বি মুরাদিহি, এই সমস্ত অক্ষরের এর অর্থ প্রকৃত ভাব গম্ভীর্য, প্রকৃত অন্তর্নিহিত অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানে, অন্য কেউ জানে না। আমরা তাই সেদিকে যাব না। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে কোরআনুল কারিমের 7 এবং 8 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, একটি আয়াত। এবং দ্বিতীয় পরবর্তী যে আয়াত সেটি হচ্ছে আমিনা না সিমাইয়া কুনু আমানা বিল্লাহ ওয়া ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন। এখানে আমরা
সূরা বাকারার মধ্যে যে বিষয়টা এসেছে খতামা, খতামা মানে হচ্ছে মোহর, অর্থাৎ পর্দা করে দেওয়া, মোহর মেরে দেওয়া, অর্থাৎ কোনো কিছুকে ঢেকে রাখা। খতামার অনেক শব্দ রয়েছে, শেষ করে দেওয়া, খতম করা, কি শেষ করে দেওয়া, খতম করে দেওয়া মানে সে আর কিছু পাবে না, এরকম করে খতম করা। ঠিক এখানে যে অর্থটা এসেছে এখানে হচ্ছে পর্দা, অর্থাৎ মোহর, মোহর মানে যার উপর ঢালাই করে দেওয়া হয়, খোদাই করে দেওয়া হয়, অর্থাৎ যেটাকে কি ভাঙা কঠিন, ঢেকে দেওয়া, এমন ভাবে ঢেকে দেওয়া, ঢেকে তার উপর কি আরো প্লাস্টার করে, আরো সুন্দর করে তার উপর মজবুত করে, একেবারে গোপন করে রাখা, যেন কোন অবস্থায় সেটা কি প্রকাশ না পায়। ঠিক তেমনি হবে খতম আল্লাহ আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের কি কলবে, তাদের অন্তরে কি করেছেন, মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, কলবে মোহর মেরে দিয়েছেন। আর কোথায় মোহর মেরেছেন, কুলুব ওয়ালা সামিহিম, তাদের শ্রবণ শক্তি, কর্ণ কুহুরে, অর্থাৎ অন্তরের কর্ণে। আমরা যে কান দিয়ে শুনি এই কানের কথা বলা হচ্ছে না, এখানে হচ্ছে অন্তরের যে কান, যে কান দিয়ে শুনলে মানুষ কি তার হৃদয় প্রকম্পিত হয়, তার হৃদয় থেকে গ্রহণ করতে পারে, সেই কানের কথা বলা হচ্ছে। আর ওয়ালা আবসারিহিম, এবং তাদের দৃষ্টিশক্তি, অর্থাৎ চোখ, অন্তরের চোখের কথা এখানে বলা হচ্ছে। এই চোখের আল্লাহ পাক কি করেছেন, মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন যে আসলে সেই সময় এটা মুনাফিক সংক্রান্ত বিষয় আলোচনা করা হচ্ছে, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেঈমানদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা আছে, যে দ্বিতীয় নম্বর আয়াতে আব্দুল্লাহ বিন উবাই সম্পর্কে হাদিস শরীফে এসেছে, সে কি করতো, সে তাকে যখন ইসলামের দাওয়াত দিতে যাওয়া হতো সে তখন বলতো হ্যাঁ আমি আপনাদের সঙ্গে আছি, আবার তখন মুনাফিক কাফিরদের সঙ্গে যেত তখন সে বলতো আমি তোমাদের সঙ্গে আছি, আসলে তো আমি মুসলমানদের সঙ্গে কি করেছি, ধোকা করেছি, মুসলমানদের সঙ্গে কি প্রতারণা করেছি, সাহাবীদের সঙ্গে, রসুলের সঙ্গে, এটা হচ্ছে দুমুখী ভাব। এই কথাগুলো আল্লাহ পাক নিজে কোরআন কারিমে কোট করে দিয়েছেন যে মানুষের চরিত্র কেমন হতে পারে, মানুষ দুমুখী ভাব হলে তার পরিণাম কি হবে, সে কথা কোরআন কারিমে আল্লাহ পাক দিয়েছেন। তো আমরা সরল অনুবাদে চলে যাই, কথা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম কিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের আল্লাহ পাক তাদের কলবে, তাদের দৃষ্টি শক্তিতে, তাদের শ্রবণ শক্তিতে কি করেছেন, মোহর মেরে দিয়েছেন, পর্দা করে দিয়েছেন, যেন কি তারা কি তাদেরকে যতই ভালো কথা বলা হোক তারা গ্রহণ করতে পারবে না, ওয়া লাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব, শাস্তি রয়েছে। এখানে বলা হচ্ছে যে মূল যে বিষয় তা হচ্ছে যে মুনাফিক যারা তাদেরকে যত দাওয়াত দেওয়া হোক, একজন মানুষকে যত কথায় বলা বলে না যে বলে লাভ নাই, ও যা করার তাই করবে, ঠিক এই সমাজে এই মানুষগুলোর অভাব নাই, ঠিক সে কথায় বলা হচ্ছে। এখানে মুনাফিকের যে বিষয়টা শেখের কথা চলে আসছে, মুনাফিক আমল ইমান বল ইমানের কথা বলেছে, ইমানের দিক দিয়ে যেসব মোনাফিকি করে থাকে সে বিষয়গুলো, এবং অমিনার নাসি মাইয়া কুলু আমানা বিল্লাহ, যেখানে বলা হচ্ছে কিছু সংখ্যক মানুষ কি করে, মাইয়া কুলু আমানা বিল্লাহ, আমরা কি করেছি আল্লাহর প্রতি ইমান এনেছি, অবিলা আখিরাতে আখিরাতের প্রতি ইমান এনেছি, অমাহুম বিমুমিন, আসলে প্রকৃতপক্ষে তারা কি মুমিন নয়। এটা কার কথা, আল্লাহ পাক নিজেই বলতেছেন যে কিছু মানুষ তারা যখন ভালো মানুষের কাছে আসে তখন বলে আমি তোমার পক্ষে আছি, অর্থাৎ আল্লাহ রসুল সাহাবীদের কাছে যখন আসতো এরা বলতো যে হে আল্লাহ রসুল আপনার পক্ষে আছি, সাহাবী তোমার পক্ষে আছি, এবং কি তারা বলে আমরা ইমান এনেছি আমন্ত বিল্লাহ, আল্লাহর প্রতি এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, অংশীদার নাই, আমরা তার প্রতি ইমান এনেছি, আরো ইমান এনেছি কবে, আখিরাতে, এবং শেষ দিবসের প্রতি, আখেরাতের যে বিভিন্ন স্তর, আখেরাতের প্রতি যে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করবে, সে তো আসলে কি কোনো অবস্থায় খারাপ কাজ করতে পারে না, কিন্তু আল্লাহ হচ্ছে অমাহুমি মুমিন, আসলে তার প্রকৃতপক্ষে মুমিন না, আসলে তারা মিথ্যা কথা বলেছে, তারা কখনোই আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান আনে নাই, যদি আখেরাতের প্রতি ইমান আনতো তাহলে কি আখেরাতের যে স্তর গুলো আমরা বলেছি মৃত্যু, মৃত্যুর পরে আমাদের কি হবে, আজাব হবে, মৃত্যু থেকে আখেরাতের জীবন শুরু হবে, কবর, কবরে তিনটি জবাব, সওয়ালের জবাব দিতে হবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিউকা, এরপর
মিজান, তারপরে পুলসিরা, এরপরে হাসরের ময়দানে দাড়িপাল্লা, মানুষের পাপ পুণ্যি, এগুলো অনেক বিষয়, এবং সর্বশেষ যে পরিণতি হয় জান্নাত না হয় জাহান্নাম, এই বিশ্বাস কিন্তু তাদের মধ্যে নেই, যার কারণেই বলা হচ্ছে যে তারা কখনই অমাহবী মুমিনের, কখনই তারা মুমিন না, প্রকৃতপক্ষে তারা ইমানদার নয়, তারা ধোকাবাজি করেছে। এখানে আয়াতের আমরা কিছু শিক্ষা নিয়ে আলোচনা করতে চাই, যে দুটো আয়াত থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি, সেটি হচ্ছে যে আসলে কোন অবস্থাতে আমরা যেসব মানুষকে যারা আসলেই প্রকৃত খারাপ, এরা কখনোই ভালো হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে যারা আসলেই খারাপ, এটা কার কথা? আল্লাহর কথা, যে ওদের অন্তরে, ওদের কল্পে, ওদের দৃষ্টিশক্তিতে, ওদের শ্রবণ শক্তিতে মোহর মেরে গেছে, এজন্য এদেরকে যতই হেদায়েতের কথা বলা হোক কোনো লাভ হবে না। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক এই কথাটা বলে বুঝাইছেন যে এত দাওয়াত দেওয়া হয়, আল্লাহ রসুলের সময় এত দিনের প্রচার করা হয়েছে, তারপরে ওই সমস্ত মানুষ ইসলাম আনলো না, কারণটা কি? এটা তার জবাব আল্লাহ পাক দিয়েছেন যে আসলে এরা ইমান আনবে না, কারণ এদের কল্প, এদের অন্তর, এদের শ্রবণ শক্তি তো মোহর হয়ে গেছে। আর বুঝেছেন যার কারণে কি? আবুল হাকাম ছিল, আবু জাহেল হয়ে গেল, মূর্খের বাপ হয়ে গেল, যেটা আমরা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এলেমের বিষয়ে, আমরা সেদিকে যাচ্ছি না। এখান থেকে আরেকটা শিক্ষা, যে কোন অবস্থাতেই যে ইমান আনবে না, তাকে যতই ওয়াজ করা হোক, তার পিছনে যতই মেহনত করা হোক, সে কখনোই ইমান আনবে না। আর কিছু মানুষ আছে যারা কি দুমুখী ভাব, তারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি, আখেরাতের প্রতি ইমান এনেছি। আসলে তারা আখেরাতের প্রতি ইমান আনেনি, আল্লাহর প্রতি ইমান আনেনি, অমাহবি মুমিন না। আল্লাহ বলছে আসলে তারা মুমিন না, তারা ইমানদার না। এ থেকে কি বোঝা যায়? যে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আসলে কিছু মানুষ দুমুখী ভাব থাকবে, তারা মানুষের সামনে এক কথা বলবে, অন্তরে আরেক কথা বলবে, তারা ইমানের কথা মানুষের সামনে বলবে, আখেরাতের কথা বলবে, কিন্তু অন্তরে ইসলাম বিরোধী কাজ করবে, ইমানের বিরোধী কাজ করবে, কোরআনের বিরোধী, সুন্নার বিরোধী কাজ করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী কাজ করবে, আখেরাতের বিরোধী কাজ করবে। এই কাজগুলো করার কারণে তাদের অন্তরটা কি হয়ে গেছে? মরে গেছে। এই কারণে আমাদের এই মুনাফিক থেকে দূরে থাকতে হবে। ইন্না মুনাফিকিনা কাদারুন মিন আসফালিন নার, বলা হচ্ছে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। এই কারণে মুনাফিকদেরকে বিশ্বাস করা কখনোই ঠিক না। মুনাফিকের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসলামে, মনে রাখতে হবে যে মুনাফিকের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসলামে। এই মুনাফিকের কথাই এখানে বলা হচ্ছে যে তারা দুমুখী ভাব, তারা রসুলের কাছে এসে এক কথা বলে, আবু জেহেলের কাছে যে আরেক কথা বলে, সাহাবীদের কাছে এসে এক কথা বলে, কুরাইশদের কাছে গিয়ে আরেক কথা বলে। এই যে দুমুখী, এই আয়াতগুলো দেওয়ার উদ্দেশ্য যে আমাদের সমাজেও কিন্তু এই দুমুখী মানুষের অভাব নেই, এই মুনাফিকি মানুষের অভাব নাই। দেখবা চেহারা চুল খুবই ভালো, ভদ্র মতো কথা বলে, কিন্তু অন্তরে শিকড় কাটার জন তারা কি করে? শিকড় কেটে দেয় তারা, তাদের অন্তরে আসলে কোরআন এবং হাদিসের ইমান তাদের মধ্যে নাই। যদি ইমান থাকতো তাহলে তারা সর্বদাই কি আল্লাহ এবং আল্লাহকে সত্যিকার হিসাবে মেনে নিত, যেটা আমরা সূরা বাকারার প্রথমে বলেছি যে মুত্তাকিদের যে ছয়টি পরিচয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউমিনুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা বাকারার প্রথম আয়াত যেদিন আলোচনা করেছি সেদিন এই বিষয়গুলো আমরা স্পষ্ট করে বলেছি যে মুত্তাকিদের ছয়টি গুণ রয়েছে, কিন্তু মুনাফিকের চিহ্ন হইতে তিনটি, যেটা আমরা হাদিস দ্বারা জেনে থাকি, তার একটি হচ্ছে কি, তারা কথা কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে। এইভাবে মুনাফিকের যে কাজ, মিথ্যা কথা বলবে, ওয়াদা ভাঙা করবে, আমানতের খেয়ানত করবে। এই মুনাফিকেরা আজকে না, যুগ যুগ ধরেই মুনাফিক রয়েছে, যারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় থেকে এই মুনাফিকেরা তাদের কি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজও আমাদের সমাজে এই দুমুখী মানুষের কারণে সমাজের বেশি ক্ষতি হচ্ছে, এই দুমুখী মানুষের স্বভাবের কারণেই আজকে পুরো সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা কি করবো? কোন অবস্থায় আমরা এই দুমুখী ভাব পোষণ করবো না। আমরা সবচাইতে খেয়াল রাখবো যে আমাদের অন্তর আজও আমাদের কি মোহর পড়ে না, আমাদের অন্তর আজও মাশাআল্লাহ তাজা রয়েছে, আমরা আমাদের অন্তর, আমাদের চক্ষু, আমাদের কর্ম আল্লাহর গুণে গুণান্বিত হবে, আল্লাহর ডাকে আমরা সাড়া দিব, আমরা কখনোই আল্লাহর ডাক থেকে
দূরে সরে যাব না। আর যারা মুনাফিক তারা সব অবস্থায় সব ক্ষেত্রে তারা ভালোকে গ্রহণ করতে পারে না, তারা কোনো অবস্থায় আসল জিনিস নিতে পারে না, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনতে পারে না। এই কারণেই বলা হচ্ছে যে দৃষ্টিশক্তিতে কি করা হচ্ছে, মহল করে দেওয়া হচ্ছে, হত্যা করে দেওয়া হচ্ছে। এই কারণেই এগুলো বলা হচ্ছে। এর বলার কারণ কি, এই কথাগুলো তো আমাদের জানার দরকার কি, এর দরকার ছিল। অনেকেই বলে থাকে যে আল্লাহ রসুলই ইসলাম প্রচার করতে গিয়ে কত মানুষ তো হেদায়েত পায় নাই, না হওয়ার কারণই হচ্ছে এটা যে আসলে তাদের কলবে তো মোহর পড়েছে, তারা অন্তর দিয়ে আল্লাহ রসুলকে চিনতে পারে নাই, তারা অন্তর দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের যে নূর যে আলো এটা তারা গ্রহণ করতে পারে নাই, তাদের চোখ সেটা দেখতে পারে নাই, তাদের দৃষ্টিশক্তি তাদের শ্রবণ শক্তি সেটাকে শুনতে পারে নাই, যার কারণে তারা কি হয়েছে বিপদগামী হয়েছে। তারা আল্লাহ রসুল যে কথা বলেছে তারা তার বিরুদ্ধে আচরণ করেছে। আজও তোমরা মনে রাখবা যে কোরআনুল কারীমের যে কথাগুলো এটা সঠিক এবং সত্য। জালিকা কিতাব লা রাইব ফিহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আজও অনেক মানুষ মনে বলে যে না কোরআন সব কথা মানা যাবে না, কিছু কিছু মানুষ আছে বলে যে কোরআনে সবকিছু মানা যাবে না, কিন্তু মনে রাখতে হবে যে কোরআনুল কারীমের 6666টি আয়াত এর প্রতিটি আয়াতই বিশ্বাস স্থাপন করতে হবে। একটি আয়াত যদি কেউ অস্বীকার করে তবে সে কাফের হয়ে যাবে। তাই আমরা এই আয়াত থেকে এই দুটি আয়াত থেকে আমরা সবচেয়ে বড় শিক্ষা নিতে পারি যে কিছু মানুষ রয়েছে যাদের অন্তর তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তিতে মোহর করার কারণে তারা কখনই ঈমান গ্রহণ করতে পারবে না, তারা ঈমানদার হতে পারবে না, কারণ আল্লাহ তাদেরকে কবুল করেন নাই। তাদেরকে যতই কি করা হোক, হেদায়তের পথ দেখানো হোক, তাদের যতই মেহনত করা হোক, দাওয়াত যতই দেওয়া হোক, লাভ হবে না। দ্বিতীয়ত বলা হচ্ছে যে আর কিছু মানুষ এরা দুমুখী মানুষ, দুমুখী ভাব থাকবে, এরা যখন তোমার সাথে থাকবে তখন বলবে আমি তোমার সাথে আছি, যখন তোমার শত্রুর সাথে যাবে তখন শত্রুকে বলবে আমি তোমার সাথে আছি। আসলে এরা হচ্ছে কি তারা আসলে মুমিন না, তার মানে এরা হচ্ছে ওই মুনাফিক, এরা হচ্ছে শয়তানের দল, এরা হচ্ছে আবু জেহের দশ, আবু লাহাব, উতবা সাইবাদের দল। অর্থাৎ যুগে যুগে উতবা আবু লাহাব এদের একটি দল আজও পৃথিবীতে রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হচ্ছে শয়তানের দল, আর একটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। একটি হক আর একটি বাতিল, মনে রাখতে হবে একটি ইসলাম আর একটা ইসলামের বিপরীত, অন্যান্য ধর্ম যত আছে সব বাতিল, একমাত্র ইসলামই সঠিক। সেই ইসলামের কথাই হচ্ছে যে যারা প্রকৃত ঈমানদার তারা তো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান থাকবে, কিন্তু যারা বলবে আমরা এনেছি কিন্তু প্রকৃত পক্ষে তারা ঈমানদার না, এরাই হচ্ছে মুনাফিক। এরা দেখা যায় এক এক সময় এক এক কথা বলে, এরা সমাজের মধ্যে কি বিভ্রান্ত ছড়ায়, এরা সমাজের মধ্যে কি দাঙ্গা হাঙ্গামা হট্টগোল, মানুষের মধ্যে ঝগড়া ফেতনা ফাসাদ সৃষ্টি করা নিয়ে ব্যস্ত থাকে। এই কারণে বলা হচ্ছে এদের থেকে সবসময় দূরে থাকতে হবে, এই মুনাফিক চক্র থেকে সমাজকে বাঁচাতে হবে, তাহলে একটি সমাজ আমরা সুন্দরভাবে উপহার দিতে পারবো। যে সমাজে মুনাফিক নাই এই সমাজ হচ্ছে সুন্দর সমাজ, যে সমাজে দুমুখী মানুষ নাই সেই সমাজটা হচ্ছে আদর্শ সমাজ, যে সমাজে মুনাফিক থাকবে না সেই সমাজে অশান্তি থাকবে না, সেই সমাজে থাকবে শান্তি সুশীতল, সেই সমাজ হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই খেলাফতি জীবন, মহানবী এবং সাহাবা আজমাইনদের সেই উত্তম আদর্শ সোনালী সমাজে পরিণত হবে। যে সমাজে থাকবে না কোনো ভোকা মানুষের কান্না, সে সমাজে থাকবে না অসহায় নারীদের আত্মনাদ, সে সমাজে থাকবে শুধু সুখ আর শান্তি, সবাই নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, মানুষ মানুষকে বিশ্বাস স্থাপন করতে পারবে। আজকের এই আলোচনা আর দীর্ঘায়িত না করে আমি তোমাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বলতে চাই যে তোমরা আমার আলোচনা মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়, আমাকে জিজ্ঞাসা করলে আমি সেটার উত্তর দিয়ে দেব, দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে, আর তোমরা বইটা ভালোভাবে পড়বে, এবারটা ভালোভাবে পড়বে যেন তোমরা এর উত্তরগুলো লিখতে পারো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।